পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব জাতির উদ্দেশ্যে ইমরান খান শুরুতেই পাকিস্তান প্রসঙ্গ অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের আগে ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাবো। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি অভিযোগ করেন বিদেশি শক্তির সাহায্য নিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা ইমরান খান বলেন দেশ আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে উপনীত হয়েছে সামনে এখন দুটি পথ আছে তার মধ্যে একটি পথে চললে অদূর ভবিষ্যতে পাকিস্তানকে আমরা একটি আত্মমর্যাদাসীল রাষ্ট্র হিসেবে দেখতে পাব আর অপর পথটি আমাদেরকে একটি তলপিবাহক দাস রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত করবে তিনি আরো বলেন পাকিস্তানকে একটি ন্যায়ভিত্তিক আত্মমর্যাদাপূর্ণ ও আধুনিক কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ি তোলার স্বপ্ন থেকেই রাজনীতিতে এসেছিলাম যখন রাজনীতি শুরু করি আমার তিনটি যুক্ত করেছিলাম। তা চার যার অর্থ হল শক্তিধর এবং দুর্বল করার জন্য একই আইন কার্যকর থাকবে থাকবে মানবতা কারণ একটি ইসলামী রাষ্ট্রে থাকবে দয়া সহানুভূতি তৃতীয়ত থাকবে ক্ষুদ্দারি কারণ মুসলিম জাতি কোনো দাস হতে পারে না ইমরান খান বলেন আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে আমি রাজনীতিতে প্রবেশ করতে পারতাম না আমি চোদ্দ বছর চেষ্টা করেছি লোকজন বারবার আমার কাছে জানতে চেয়েছেন কেন রাজনীতিতে এলাম একটি আদর্শের কারণে রাজনীতিতে এসেছি যখনই রাজনীতিতে যোগ দিয়েছি তখন থেকে সব বলেছি আমি কারো কাছে মাথা নত করব না জাতিকেও মাথা নত করতে দেব না এর অর্থ আমার জাতিকে কারো দাস হতে দেব না এই অবস্থান থেকে আমি কখনো সরে যাইনি ইমরান খান বলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি আমার পররাষ্ট্র নীতি হবে স্বাধীন এটা হবে পাকিস্তানের জন্য এর অর্থ এই নয় যে আমরা শত্রুতা চাই যখন আমি সরকার পেয়েছি বলেছি আমাদের পক্ষে যাবে না এমন কোনো পররাষ্ট্র নীতি আমাদের হবে না ইমরান খান তার ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকেই তিনি বিরোধীদের সীমাহীন অসহযোগিতার শিকার হয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের পেছনে তিন পাকিস্তানি রাজনীতিবিদদের হাত রয়েছে এরা হলেন শেহবাজ শরীফ ফজলুল রহমান ও আসিফ আলী জার্দারি এই তিন বিরোধী রাজনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চক্রান্তে সরাসরি যুক্ত বলে অভিযোগ করেন তিনি সেই সাথে তিনি বলেন পাকিস্তানের জনগণ কখনো এই ষড়যন্ত্রে সংশ্লিষ্টদের ক্ষমা করবে না ইমরান বলেন সবচেয়ে আপত্তির বিষয় হল যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের গোপন আতাৎ প্রকৃতপক্ষে তারা হলো এক একজন ভাঁড় এবং ভাঁড়ের অর্থ হল বৈধ দাস ইমরান খানের দাবি তাকে ক্ষমতা থেকে সরাতে বৈদেশিক চক্রান্ত হচ্ছে এবং হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে ওই চিঠিকে তিনি নিজের দাবির পক্ষে প্রমাণ বলেছেন দ্য ডন জানায় হুমকি চিঠি নিয়ে কথা বলার সময় ইমরান মুখ ফসকে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেছিলেন পরে তাড়াতাড়ি ভুল শুধরে নেন তিনি ইমরান বলেন আমি আজ এখানে তার কারণ আট মার্চ বা তার আগে সাত মার্চ যুক্তরাষ্ট্র থেকে না যুক্তরাষ্ট্র নয় আমি বলতে চেয়েছি অন্য কোনো একটি ভিন দেশ থেকে আমরা একটি বার্তা পেয়েছি একটি স্বাধীন দেশের জন্য এই ধরনের বার্তা শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নয় বরং এটা একই সঙ্গে দেশের বিরুদ্ধেও রোববার অনাস্থা প্রস্তাব এর আগে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক ছাড়াই জাতীয় পরিবেশনের অধিবেশন মুলতবি হয়ে যায় ডেপুটি স্পিকার কাশেম আলী সুরী আগামী রোববার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত অধিবেশন মুলতবির কথা ঘোষণা করেন ওই দিনই পাক পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভোটির মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করেছেন ইমরান খান অনাস্থা ভোট কিভাবে কাজ করে পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তানের পার্লামেন্টে তিনশো জন সদস্য আছেন অর্থাৎ একজন প্রার্থীকে প্রধানমন্ত্রী হতে একশো জন সদস্যের ভোটের প্রয়োজন হয় আবার তাকে ক্ষমতাচ্যুত করতে এবং তার মন্ত্রিসভা ভেঙে দিতে হলেও একই সংখ্যক অনাস্থা ভোটের প্রয়োজন হয় তাই ইমরান খানকে অনাস্থা ভোটে টিকে থাকতে হলে তিনশো আসনের পার্লামেন্টে অবশ্যই একশো ভোট পেতে হবে অনাস্থা ভোটে ইমরান খান হেরে গেলে তিনি প্রধানমন্ত্রী পদ হারাবেন এবং তার মন্ত্রিসভা ভেঙে যাবে এরপর পার্লামেন্টের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে নতুন প্রধানমন্ত্রী চাইলে এই পার্লামেন্টের মেয়াদ শেষ না পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে যে কোনো দলই প্রার্থী দিতে পারবে উল্লেখ্য বর্তমানে পার্লামেন্টের মেয়াদ শেষ হবে দুই সালের আগস্টে মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ষাট দিনের মধ্যে একটি সাধারণ নির্বাচন হওয়ার কথা কিন্তু নতুন প্রধানমন্ত্রী দুই সাল পর্যন্ত অপেক্ষা না করে চাইলে তার আগেই একটি সাধারণ নির্বাচন দিতে পারবেন